আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আসি মোল্লাকান্দি, তাহলে আপনারা মোল্লাকান্দি চিনবেন নাকি? এটা লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার সরকাসিয়া গ্রাম, পোস্ট অফিস ইসলামগঞ্জ, 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের একদম শেষ মাথা বলা যায়, একদম দক্ষিণ মাথা মোল্লাকান্দি। তো এখানে আসি, আসলে কলা কিনতে আসছি। আপনারা কি সবজি কলা একদম গাছের? সবই গাছের, ঠিক আছে। হ্যাঁ, এরকম কলা আপনারা কবে খাইছেন জানি না, নিজ হাতে সংগ্রহ করে এরকম এই যে এখানে একটা আছে। হ্যাঁ, এগুলো আমি সবসময় পর্যবেক্ষণে রাখি, আল্লাহ যদি চায় এদিকে রাখে এগুলো আমি কিনে খাবো। হ্যাঁ, এই যে এখানে একটা আছে, আরও বড় হবে। আপনারা একটু মতামত জানাবেন, কতদিন পরে এই কলাগুলো আমি যদি পারি তখন মানে বাতি যাকে বলে, আমাদের এলাকায় বলে বাতি, ফাঁকনা, ফাঁকনার কাছাকাছি আর কি। হ্যাঁ, ধুইলে দুদিন ফা 4 দিন পরে ফাঁকিয়ে দেবে এরকম। আপনাদের মতামতের ভিত্তিতে আমি কিন্তু কলাগুলা সংরক্ষণ করব বা গাছ থেকে ফাড়ব। এই দুইটা দেখতেছেন, আরেকটা আছে আর একটু দূরে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এই যে দেখা যাচ্ছে তো, না তো? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই সবজি কলা দুধ দিয়া, গরুর খাঁটি দুধ দিয়া, বাদ দিয়া মইত্যা মইত্যা খাইতে দেখি মজা, যারা না খাইছে এরা জীবনে বুঝবো না। হ্যাঁ, বিশেষভাবে শেয়ারের সময় অত্যন্ত মজা। এটা চেয়ারম্যানের কলা, নামে চেয়ারম্যান, এতে কিন্তু কামে চেয়ারম্যান না। তো যাই হোক, তারপরও চেয়ারম্যান তো তার কাছ থেকে আমরা সংগ্রহ করবো, জানে আমরাও জানি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আবার কোনো এক লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।